বন্ধুরা, অতিরিক্ত হস্তমৈথুনের ফলে যে শক্তিটা হারিয়ে গেছে সেটাকে কি আপনি আবার ফিরিয়ে আনা সম্ভব? তাহলে কি উপায়? আরও অনেক প্রশ্নের উত্তর পাবেন। আমার বন্ধুদের জন্য স্পেশালি এই ভিডিওটা বানাই, তো অবশ্যই আমার বন্ধুরা লাইক দিয়ে দেবেন, কারণ আমি কোনোদিন বলি না, আজকে বলছি, কারণ আমার ফেভারিট বন্ধুদের জন্য এই ভিডিওটা। দেখেন, স্কিনের মধ্যে যে দেখতে পাচ্ছেন এটা আমি টেস্টোস্টেরনের একটা ইমেজ লাগিয়েছি। আপনার বয়স অনুযায়ী ধীরে ধীরে এই হরমোনটা কিন্তু কমতে থাকে। যখন আপনার 18 বছর ছিল তখন কিন্তু পুরোপূর্ণ ছিল না, একদম হাই লেভেল ছিল না, কিন্তু 20 থেকে 25 বছর বয়স এই যে সময়টা ন্যাচারালি কিন্তু অনেক বেশি থাকার কথা, ঠিক আছে? ওই সময় অনেকেই অতিরিক্ত মাস্টারবেশন করে সেই এনার্জিটা দুর্বল করে রেখে দেয়। তো আমি আপনাকে এই টেস্টোস্টেরন লেভেলটাকে আপনি যদি বাড়িয়ে দেন, আগে জায়গায় নিয়ে চলে যান, আপনার মাসল বিল্ডিং নিয়ে আসেন, বিভিন্ন কয়েকটা ফ্যাক্টর আছে সেগুলো যদি আপনি মেনটেন করেন, তাহলে হয়তো আপনার সেই আগের জায়গায় আপনি ফিরে যাবেন, পুনরায় শরীরে এনার্জি পাবেন। এই যে হরমোনটা টেস্টোস্টেরন, এটা কিন্তু কোথা থেকে সিক্রেশন হয়? আপনার যে টেস্টিস থাকে, দুটো টেস্টিস, সেখান থেকে কিন্তু সেটা সিক্রেশন হয়। মেইনলি এটা পুরুষ হরমোন বলা হয়, এটাকে সেক্স, পুরুষের মেইন সেক্স হরমোন বলা হয়, কারণ এই হরমোনটার কারণেই পুরুষের অতিরিক্ত বাড়ার কারণে পুরুষের দাড়ি গয়ে যায়, পুরুষের বয়সটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? পুরুষের যে মাসলগুলো অতিরিক্ত ডেভেলপ করে, যেটা কিন্তু মহিলাদেরও থাকে খুবই সামান্য পরিমাণ, এবং সেটা মহিলাদের যদি অতিরিক্ত হয় তাহলে দেখবেন মহিলাদেরও এরকম দাড়ি গোজানো শুরু হয়। তাহলে এই টেস্টোস্টেরন হরমোন পুরুষের একটা মেইন হরমোন, সেটাকে কিন্তু আপনাকে বাড়াতে হবে। আপনি কি করে জানবেন যে এটা আপনার কমেছে বা বেড়েছে? টেস্টোস্টেরনের প্রধান কাজ কি একজন পুরুষের শরীরে? দেখুন, এই টেস্টোস্টেরন হরমোন যদি আপনার শরীরে সঠিক পরিমাণে থাকে, তাহলে আপনার স্পার্ম প্রোডাকশনটা, যে শুক্রাণুর প্রোডাকশন হয়, সেটা কিন্তু সঠিক পরিমাণে হবে, এবং এটা আরও প্রোডাকশন, যেমন আপনাদের শরীরে রেড ব্লাড কর্পাসল RBC লোহিত রক্তকণিকাকে কিন্তু প্রোডাকশনে হেল্প করে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার পুরো শরীরের মধ্যে খাবার এবং অক্সিজেন পৌঁছে দিচ্ছে এই RBC, যেটার জন্য পুরুষের শরীরে দেখবেন রক্তের পরিমাণও কিন্তু একটু বেশি থাকে, যেটা আপনার মাসল মাসকে, মানে আপনার শরীরের মাংসপেশিকে একদম পুরুষের মতো শক্ত শক্ত মাংসপেশিকে কিন্তু মাসটাকে বৃদ্ধি করবে এবং স্ট্রেংথনেসটা নিয়ে আসবে, মাসুলের মধ্যে শক্তিটা বেশি থাকবে। আপনাকে যদি বলি একজন মহিলার শক্তি একজন পুরুষের শক্তি সমান হবে না, মহিলার শক্তি পুরুষ থেকে কম। কেন? এই টেস্টোস্টেরন থাকার কারণে এদের মাসুলগুলোর মধ্যে অনেক স্ট্রেংথ বেড়ে যায়, মাসুল বিল্ড আপও বেশি হয়, এবং এর যে বোন, ভিতরের যে হাড় আছে সেটারও কিন্তু মাসটা বৃদ্ধি পায়, সেই বোনের কিন্তু মাস বৃদ্ধি পায়। ইভেন এটা আপনার ফ্যাট ডিস্ট্রিবিউশনও হেল্প করে, বিশেষ করে বিবাহের পর আপনার যখন সন্তান নেওয়ার প্রয়োজন হয়, যখন ইনফার্টিলিটি হয়ে যায়, সন্তান হয় না, কাদের হয় না, যাদের টেস্টোস্টেরন লেভেলটা কম, যেন টেস্টোস্টেরন লেভেলকে মেনটেন যদি আপনি রাখেন না, তাহলে আপনার যদি কমে যায় তাহলে কি করে বুঝবেন? আপনার শরীরে যেসব লক্ষণ দেবে সেটা হচ্ছে শরীরের মধ্যে চর্বি বেড়ে যেতে পারে, পেটে চর্বি বেড়ে যেতে পারে, আপনার মানে যে ইরেক্টাইল ডিসফাংশন, মানে যে উত্তানজনিত সমস্যা দেখা দিতে পারে, আপনার মানে যে সেক্সুয়াল ডিজায়ারটা, সেটা কিন্তু মানে ইচ্ছাটা কিন্তু আপনার কমে যাবে। ব্রেস্টের সাইজ, এই সাইজটা কিন্তু পুরুষ হয়ে কিন্তু আপনার বেশি বেশি মনে হবে বা ঝুলে যাবে। কেন হচ্ছে? কারণটা এখানে কিন্তু টিস্যুর পরিমাণটা বেড়ে যাবে, কারণ টেস্টোস্টেরন হরমোনটা যখনই কমবে, পুরুষের যে গঠনগুলো, যার মাধ্যমে আপনার যখন দেখবেন পিউবার্টির পর যখন হঠাৎ করে একটা পুরুষের দাড়ি গজায়, মুচ গজায়, এখানে আন্ডার আর্ম চুল গজায়, বা অনেক সময় যে মাসুলগুলো গজায়, বয়সগুলো চেঞ্জ হয়, কেন হয়? হঠাৎ করে যখন তার শরীরের মধ্যে টেস্টোস্টেরন লেভেলটা বেড়ে যায়, তখন কিন্তু এই জিনিসগুলো হয়। যদি এটা কমে যায় আপনার শরীরে, তাহলে কিন্তু উল্টোটা হওয়া শুরু করবে, আপনার এইসব জায়গায় ফ্যাট মানে ডিপোজিট হওয়া বেড়ে যাবে, সেই জন্য আপনার ব্রেস্টের সাইজও কিন্তু বেড়ে যেতে পারে। ইভেন আপনি অনেক ফ্যাটিক ফিল করবেন, অনেক দুর্বল ফিল করবেন নিজেকে। ইভেন আপনার যে প্রস্টেট গ্ল্যান্ড আছে, যেখান থেকে ইউরিন বের হয়, ব্লাডার এবং ইউরেথ্রার মাঝ বরাবর একটা গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডটার সাইজটাও বেড়ে যেতে পারে, এবং সেই জন্য আপনার ইউরিন করতেও কিন্তু অনেক সময় প্রবলেম দেখা দিতে পারে। এই অনেক প্রবলেম দেখা দেয় যখন আপনার লো টেস্টোস্টেরন লেভেল আপনার শরীরে হয়। তাহলে এই টেস্টোস্টেরন হরমোনটা বৃদ্ধি
বৃদ্ধি করার উপায় বলুন। দেখেন, আমি কয়েকটা খুব সুন্দরভাবে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বলে দেব, মন দিয়ে শুনবেন, এইভাবে চলবেন তাহলে অবশ্যই বাড়বে। নাম্বার ওয়ান হচ্ছে, যেসব খাবারের মধ্যে জিঙ্ক পাওয়া যায় সেই খাবারগুলো আপনাকে স্পেসিফিকই লক্ষ্য করে করে খেতে হবে। যেমন আপনি বাজারে গিয়েছেন, কিছু চিংড়ি মাছ নিয়ে আসলেন, মাশরুম খেলেন, খাবারের যখনই খাবার বানানো হচ্ছে রসুন খেলেন, এইসব খাবারের মধ্যে জিঙ্ক পাওয়া যায়। কিছু সামুদ্রিক মাছ আছে সেগুলোর মধ্যে পাওয়া যায়, যারা ঝিনুক খায়, ঝিনুকের মধ্যে টপ লেভেল সোর্স হচ্ছে জিঙ্কের। তো জিঙ্কের আর অনেক খাবার আছে, যেমন অনেক ধরনের মিষ্টি কুমড়োর বীজেও জিঙ্ক পাওয়া যায়। সেই জিঙ্কযুক্ত খাবার যদি আপনি খেতে পারেন, আপনার জিঙ্ক যখনই খাবেন তখনই কিন্তু টেস্টোস্টেরন লেভেলকে টার্গেট করবে এবং আপনার টেস্টোস্টেরন লেভেলকে বুস্ট করার চেষ্টা করবে। নাম্বার টু হচ্ছে আপনার ভিটামিন ডি। এমন একটা উপাদান, আজকের যে লাইফস্টাইল হচ্ছে মানুষের, সেটা সারাদিন অফিসে বসে থাকা, সারাদিন বিছানার মধ্যে বসে থাকা, সূর্যের আলো যাওয়ার দরকারই পড়ে না, ইভেন এসির মধ্যে মানুষ বসে থাকে। এই জন্যই তো আপনাকে যেতে হবে, সকালে না হয় বিকালে একটু খেলাধুলা করতে হবে বা একটু হাঁটতে হবে মাঠের মধ্যে। এই যে সূর্যের আলো, এটা একমাত্র বেস্ট সোর্স হচ্ছে আপনার শরীরে ভিটামিন ডি নেওয়ার। এটা আপনার হাড়কে সুস্থ রাখবে, পাশাপাশি এই ভিটামিন ডি আপনার শরীরের মধ্যে টেস্টোস্টেরনকে বুস্ট করার জন্য অনেকাংশে দায়ী। এটা অবশ্যই আপনি 15-20 মিনিট সূর্যের আলো নেওয়ার চেষ্টা করবেন, তাতে আপনার টেস্টোস্টেরন বুস্ট হবে। স্ট্রেস, আজকের দিনে এই যে টেনশন, অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত স্ট্রেস নেওয়াটা একটা হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে মানুষের। ঘুম থেকে উঠেই চিন্তা শুরু হলো, সারাদিন টেনশনে যায়, এত প্রেশার নিলে হবে না। যখনই আপনি স্ট্রেস নেবেন, আপনার কিডনির উপরে যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থাকে সেটাতে কর্টিসোল লেভেলটা পিক হয়ে যায়। যখনই এটা কর্টিসোলটা বাড়বে, আপনার টেস্টোস্টেরন লেভেলটা কিন্তু কমার সম্ভাবনাটা বাড়বে। আপনি যদি স্ট্রেসে থাকেন, অন্য লাইফকে ম্যানেজমেন্ট করার জন্য আপনি অন্য চিন্তায় ব্যস্ত থাকেন, তাহলে আপনার শরীরে আনন্দ থাকবে না, আপনার শরীর নিজেকে মেনটেন করার জন্য সেই রকম টেস্টোস্টেরন প্রোডাকশন করবে না, আগে স্ট্রেস থেকে রিলিফ হওয়ার চেষ্টা করবে। সেজন্য স্ট্রেসকে কমাতে হবে, আপনি নর্মালভাবে আসতে হবে, আপনাকে মেডিটেশন করুন, একটু সময় স্ট্রেস রিলিফ, আপনি একদম হালকাভাবে শুয়ে নর্মাল ব্রিথিং নিলেন, নর্মাল শ্বাস নিলেন, ছাড়লেন, ব্রিথিং এক্সারসাইজ করলেন, মেডিটেশন করলেন, বা আপনি টাইম মতো ঘুমাবেন, কোয়ালিটি স্লিপ। এমন নয় যে রাত্রে 2টোর সময় ঘুমালেন, সকাল 12টার সময় উঠলেন, 7-8 ঘন্টা হয়ে গেল, এরকম করলে হবে না। আপনাকে রাত্রে 10টার মধ্যে ঘুমাতে হবে, সকাল সকাল আপনাকে উঠে যেতে হবে। এই কয়েকটা লাইফস্টাইল, এই যে ঘুমের কোয়ালিটি স্লিপটা অনেক ইম্পর্টেন্ট আপনার টেস্টোস্টেরন লেভেলকে মেনটেন রাখার জন্য। আরেকটা, এটা হচ্ছে ওয়েট লিফটিং। লিফট ওয়েট মানে ওয়েট লিফটিং। আপনি যতই এক্সারসাইজ করেন, কিন্তু সবচেয়ে বেস্ট এক্সারসাইজ হচ্ছে যদি আপনি ওয়েট লিফটিং করেন। মানে আপনারা দেখবেন জিমের মধ্যে গিয়ে অনেকে ডাম্বেল তুলে বা কোনো কিছু ওয়েট তুলে, আপনি বাড়ির মধ্যে 1-2 ইট নিয়ে ইটটাও তুলতে পারেন বাইসেপসের জন্য, বা আপনি লেগের এক্সারসাইজ করতে পারেন যাতে আপনার বেলি ফ্যাটটা কমে যাবে, সেটা কিন্তু করতে পারেন। যখনই ওয়েট লিফটিং যে কোনো এক্সারসাইজ করবেন, আপনার টেস্টোস্টেরনকে পিক করবে, সেটার উপরেই টার্গেট নেবে। সেজন্য অবশ্যই ওয়েট লিফটিং এক্সারসাইজকে মেনটেন রাখবে। টেস্টোস্টেরনকে বুস্ট করার জন্য কিছু ভেষজ উপাদান আছে, যেমন আপনি শুনেছেন হয়তো অশ্বগন্ধা খেলে টেস্টোস্টেরন বুস্ট হয়, শিলাজিত খেলে টেস্টোস্টেরন বুস্ট হয়, তেমন আরও অনেক উপাদান আছে আপনি হয়তো জানেন না। দেখুন, এই আকারখাড়া, সাফিদ মুসলি বা জয়পাল বা জিনসেং, এই আরও অনেক ধরনের উপাদান আছে, ভেষজ উপাদান, যেগুলো খেলে আপনার শরীরের মধ্যে টেস্টোস্টেরন বুস্ট হবে। কিন্তু এই উপাদানগুলো আপনি কোথায় পাবেন? এগুলো দেখুন, আমি আপনাকে সহজে একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি। এই যে মানসিউর মানে টেস্টোস্টেরন বুস্টার, এটা আপনি নিতে পারেন। এই মানসুর কিন্তু অনেকে জানেন, এটা একটা মানে ব্র্যান্ডেড কোম্পানি, আমি অনেক বছর থেকে মাঝে মধ্যে বলি। এই মানসুর নেওয়ার জন্য এটার ভিতরে প্রত্যেকটা উপাদান মিক্সড করে কিন্তু এটাকে বানিয়েছে। অনেকে কমেন্ট করে বলেন, এটা আমি কিভাবে নেব? দেখুন, আমার ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সের মধ্যে আমি লিঙ্ক লাগিয়ে দিই। ভিডিওর ডেসক্রিপশনে যেতে পারছেন না, আমি কোনো বন্ধুকে হেল্প নেন, ভিডিওর ডেসক্রিপশনে
গেলে আমি অ্যামাজন, ফ্লিপকার্ট বা বাংলাদেশ থেকে আপনি কিভাবে অর্ডার করবেন ওয়েবসাইট দেওয়া আছে। এই ওয়েবসাইটগুলো ক্লিক করলে আপনি অর্ডার করলে আপনার ঘরের মধ্যে পৌঁছে দেবে কোম্পানি। সময় আপনি হয়তো একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে এই যে টেস্টোস্টেরন হরমোন, এটা কিন্তু ব্যালেন্সে রাখার জন্য আপনার পুরো লাইফস্টাইল এবং ব্যালেন্স ডায়েট সবগুলোর উপর ডিপেন্ড করছে। যখন আপনি পুরো ফিট থাকবেন তখন কিন্তু আপনার লেভেলটাও ঠিক থাকবে, আপনার শরীরের ওজন বেড়ে যাবে, আপনার লেভেলটা কমে যাবে। আপনি সঠিক ব্যালেন্স ডায়েট নিচ্ছেন না, মানে আপনি ধরুন খাবারের মধ্যে শুধু মাংস খেয়ে যাচ্ছেন এক সপ্তাহ থেকে, হবে না। আপনি ব্যালেন্স ডায়েট, কিছু ডিম খেতে হবে, কিছু মাছ মাংস, কিছু প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, শাক সবজিও খেতে হবে। যেমন আপনি একদিন গাজর খেলেন, একদিন আপনি সবুজ শাকসবজি যেমন গ্রিন পালং শাক খেলেন, একদিন টমেটো খেলেন, সব ধরনের খাবার যখন আপনি ব্যালেন্স মেনটেন করে ডায়েটটা খাবেন তখন আপনার শরীরে অ্যান্টি অক্সিডেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা মাইক্রো নিউট্রিয়েন্টসের ঘাটতি পূরণ হবে এবং তখনই কিন্তু এই লেভেলটা বাড়বে। আপনি সঠিকভাবে ঘুমাতে হবে, যে আপনার খারাপ অভ্যাসগুলো যেমন কোনো নেশাজাতীয় দ্রব্য আপনি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, অতিরিক্ত মদ্যপান করছেন, সেগুলোকে আপনাকে কিন্তু বর্জন করতে হবে। তারপরেও হচ্ছে না, আপনি এক্সারসাইজ প্রতি সপ্তাহে অন্তত 4 দিন আপনাকে এক্সারসাইজ করুন, 7-8 ঘন্টা করে বা 40 মিনিট করে আপনি 4 দিন এক্সারসাইজ করুন। আপনার শরীর যখন একদম ফিট থাকবে, আপনার মাসুল অতিরিক্ত ওজন থাকবে না, মাসুল স্ট্রং থাকবে, পেটে চর্বি থাকবে না, একদম ফিট থাকবেন, মনে আনন্দ থাকবে, কোনো ধরনের স্ট্রেস থাকবে না, তখনই কিন্তু এই লেভেলটা, হরমোনের লেভেলটা ফিট থাকবে এবং প্রত্যেকটা ফাংশন যেগুলো বলেছি সবগুলো ঠিকঠাক কাজ করবে, শুক্রাণুর পরিমাণও বৃদ্ধি হবে, আপনি স্ট্রেস থেকে ফ্রি হবেন, আনন্দে থাকবেন এবং আপনার মুড অন থাকবে, সবসময় হ্যাপিনেস থাকবে, ঠিক আছে। আর যদি আপনার কাজ না করছে, এই যে মানে যে সাপ্লিমেন্টটা বলেছি সেটা 100% আয়ুর্বেদিক ন্যাচারাল, সেটা নিতে পারেন এবং প্রতিদিন সকাল বিকাল খাওয়ার পর আপনি একটা করে খেতে পারেন। ভালো থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন বেশি বেশি করে এই ভিডিওটা, আপনার বেস্ট ফ্রেন্ডকে শেয়ার করুন, ঠিক আছে, আপনার বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। আবার দেখা হবে আপনার সঙ্গে, ভালো থাকবেন।